তেমনি একটি অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্যাদা মণ্ডিত এবং শিক্ষণীয় একটি সোরা হচ্ছে সোরাতুল আসর এর পরিধি অনেক ছোট কিন্তু এর শিক্ষা এবং আলোচনা অনেক ব্যাপক সত্যের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সহি এই উৎসের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি স্যারেন্ডার করি তাহলে ইনশাল্লাহ আমরা হকের ঠিকানা পাবো আর যদি না আত্মসমর্পণ করে নিজের জিদ নিজের গোড়ামে মাঝহাবী গোড়ামে নিজের মতবাদের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা হকের সন্ধান কখনো পাব না আমরা কবরে গিয়ে সিজদা দেব মাঝারে আমরা মানত করব সন্তান না হলে আমরা খাসি মানত করব ইত্যাদি আমরা শির্ক এবং বেদাতে নিমজ্জিত থাকব আবার বলবো যে আমরা মোমেন বা আমরা জান্নাতে যাব এটা কি কোশ্চিন কালো সম্ভব কখনো সম্ভব নয় আমরা যদি আমাদের দোয়া কবুল করতে চাই আমরা যদি আমাদের ইবাদত করে আল্লাহ রব্বুর আলমিনের দরবারে ইবাদতটা যদি কবুল হয় গৃহীত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমলে সলে করতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়াত বিল সাবর। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য যিনি আজকে বরিশাল বিভাগীয় যুব সম্মেলন দু হাজার বিশ বাইশ উপলক্ষে আমাদেরকে অত্র মিলনায়তন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে আমরা প্রশংসা বাণী উচ্চারণ করি সবাই মোহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ ও সালাদ বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার কল্যাণকামী রহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের প্রিয় দিনী ভাই দিনী ভাইয়ের আজকে বুধবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হল সুরা আসরের শিক্ষা সুরা আসরের আলোকে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবে ইনশাআল্লাহ আমা বিল্লা। ই আল্লাবুল আলমিন মানব জাতিকে হেদায়তের জন্য মানব জাতিকে দিক নির্দেশনা প্রদানের জন্য পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত এবং সুরা অবতীর্ণ করেছেন এক একটি সুরার বৈশিষ্ট্য আলোচ্য বিষয় তার মর্যাদা ফজিলত এক এক রকম কোরআন মাজিদির তেমনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদা মণ্ডিত এবং শিক্ষণীয় একটি সোরা হচ্ছে সোরাতুল আসর এর পরিধি অনেক ছোট কিন্তু এর শিক্ষা এবং আলোচনা অনেক ব্যাপক সেই জন্যে সুরাতুল আসর অত্যন্ত একজন মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইমাম শাহফি রহমাউল্লাহ বলেছেন যে লাউ তাদব্বার সোরা আতহম যদি মানুষ শুধুমাত্র কোরআন মাজিদের এই সুরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করত তারা গবেষণা করতো লাশিয়াত হোম অন্যান্য বর্ণনা লা কাফাত হোম তাহলে এটা তাদের জন্য কী হতো যথেষ্ট হয়ে যেত তাহলে এই সুরার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে এমন কি আলোচনা রয়েছে যে ইমাম সাফির মতো বিদ্যান পণ্ডিত ব্যক্তি তিনি বলছেন তার মতো মহাদ্দেশ তার মতো ফকি ইসলামের ইমাম চতুষ্টের অন্যতম একজন তিনি বলছেন যে মানুষ যদি শুধুমাত্র এই সুরা আসর নিয়ে চিন্তাভাবনা করতো তাহলে এটাই তাদের জন্য কি হয়ে যেত যথেষ্ট হয়ে যেত তাহলে ইমাম শাহির এই একটি ছোট্ট একটি উক্তি থেকেই এই সুরার গুরুত্ব এবং তাৎপর্য সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রতিভাত হয় আমরা বুঝতে পারি যে সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন সুরার প্রথমে বলছেন ওয়াল্লা আসর মানে যুগের শপথ কালের শপথ কেন বললেন আল্লাহ কালের শপথ এর মানে আমরা আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখন একটা নির্দিষ্ট বয়স সীমা দিয়ে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট আয়ু সীমা দিয়েছেন হাদিসে বলা হয়েছে আমার উম্মতি বাবাই না সিদ্দিন এলা মাবায় না খামসিন এলা সিদ্দিন বাবায় না সিদ্দিন ষাট থেকে সত্তর বছর হচ্ছে আমার উম্মতের গড় আয়ু কমও হয় কিছু বেশিও হয় তাহলে আল্লাহ রব্বুর আলমিন প্রত্যেকটা মানুষকে একটি নির্দিষ্ট বয়সসীমা বা আয়ু দিয়ে প্রেরণ করেছেন এই পৃথিবীতে সে কি আমল করে এই দুনিয়ার যে সে শস্য ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন তাকে পাঠিয়েছেন সে আখিরাতের জন্য কি ফসল উৎপাদন করছে এখানে সেটি পরীক্ষা করার জন্য তাকে নির্দিষ্ট বয়সীমা দিয়েছেন সুতরাং আমরা যেন আমাদের এই প্রাপ্ত বয়সসীমা আমাদের এই সময়টাকে যেন পরিপূর্ণভাবে মূল্যায়ন করি এই জন্য কিন্তু আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে চল্লিশটা বস্তু শপথ করেছেন তার মধ্যে একটি হচ্ছে আল কাল মহাকাল বা যুগের শপথ করেছেন এই জন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে আজকে আমরা বিশেষ করে যুব সমাজ আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করছি আমরা বিভিন্নভাবে টিভি অশ্লীল বিভিন্ন কিছু দেখে আমরা তাস খেলছি আমরা ক্যারাম বোর্ড খেলছি বিভিন্নভাবে আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করছি অথচ আমাদের কিন্তু কর্তব্য ছিল এই যৌবনের উদ্যমতাকে এবং এই সময়গুলোকে পরিপূর্ণভাবে আল্লাহর অস্তে ব্যয় করা কারণ কেয়ামতের দিনে যে সাত শ্রেণীর লোক আল্লাহর আড়সের ছায়ার নিচে আশ্রয় পাবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে অশাফ বন্যাশাফি ওই যুবক যে আল্লাহর ইবাদতে প্রতিপালিত হয়েছে বড় হয়েছে সুতরাং যুবক ভাই সহ সকলকে আমরা আন্তরিক আহ্বান জানাবো যে আসুন আল্লাহ কালের শপথ করে আমাদের সময়কে মূল্যায়ন করার জন্য আমাদেরকে যে সচেতন করেছেন এই বিষয়ে আমরা সচেতন হই আমাদের আত্ম আমরা জাগ্রত করি তাহলে আমরা মুক্তি পাবো তাছাড়া কিন্তু আমরা মুক্তি পাবো না কারণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণের আমাদের আল্লাহ রবুল আলমের কাছে ভাবে পায় পায় করে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ সাল্লাম বলছেন যে নে এমাতা নে নাস কেসিরোমিনাস আসছে হাতুয়াল ফারাক মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকার মধ্যে পড়ে থাকে একটি হচ্ছে সে হা সুস্থতা আরেকটা হচ্ছে আল ফারাক আমরা যখন সুস্থ থাকি তখন মর্ম বুঝি না যে একজন মানুষ অসুস্থ থাকলে সে অনেক ইবাদতবন্দিগী করতে পারে না অনেক মানুষ আজকে বিভিন্ন মসজিদে বাংলাদেশের জুমার সালাত হবে খুদ্া হচ্ছে সেখানে যেতে পারবে না কারণ কি তারা অসুস্থ অনেকে আছে যারা হাসপাতালের বেডে তারা মৃত্যু পথযাত্রী রোগী অনেকে আইসিউতে আছে তারা বুঝতেছে যে সুস্থতার কি মূল্য কিন্তু আমরা যারা সুস্থ আছি আমরা কিন্তু সেই সুস্থতার মূল্য অনুধাবন করছি না বোঝার চেষ্টা করছি না আল্লাহ আসলাম বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ঢোকার মধ্যে নিমজ্জিত থাকে একটি হচ্ছে সেহা আর একটি হচ্ছে ফারাক একটি যে সুস্থতার একটি অবসর অবর অবসর সময় পেলে আমরা বিভিন্ন কাজে নষ্ট করি এই সময়টাকে আমরা আল্লাহর এবাদতবন্দি গেতে আমরা ইসলামী পুস্তক অধ্যয়ন করে দাওয়া ইলাল্লাহ আল্লাহর পথে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে আজকে বিদাত সমাজে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ধরেছে এই সমাজকে শির্ক এবং বেদাত মুক্ত করার জন্য আমরা মানুষের কাছে দাওয়াত দিতে পারি আমাদের সময়গুলোকে আমরা কাজ করতে পারে কারণ আমরা ছোটোবেলায় একটা কথা পড়েছিলাম উর্দুতে গিয়া ওয়কফের হাত আতা নাহি চলে যাওয়ার সময় কী হয় আর ফিরে আসে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর শোধ কারোর জন্য অপেক্ষা করে না সুতরাং এই সুরাত সুরাতুল আসরের প্রথমে যে আল আসর বলে আল্লাহ কালের শপথ করলেন মহাকালের শপথ করলেন আমাদেরকে সময়ের গুরুত্ব এবং মূল্য দিতে হবে আল্লাহ রসুল্লাহ আসালামের দুজন সাহাবী ছিলেন যারা একজন আরেকজনের সাথে দেখা হলে সুরা আসর না শুনিয়ে কেউ কারো থেকে বিদায় হতেন না বা পৃথক হতেন না তাহলে এই সুরার গুরুত্ব আছে এই জন্য ইমাম শাফি বলেছেন যে মানুষ যদি শুধু এই সুরাটা নিয়ে ভাবনা করতো তাহলে লাওয়াসে আথম তাদের জন্য যথেষ্ট হয়ে যেত এরপরে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসান আলাফি খুসুর নিশ্চয় অবশ্যই সকল মানুষ কি রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে তাহলে আমি আপনি সবাই কি আছে ক্ষতির মধ্যে আছে আল্লাহ যদি কাউকে ক্ষতিগ্রস্ত বলে তাহলে কেউ কি তাকে আর ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাতে পারবে পারবে না তাহলে আমরা আমি আপনি সহ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আজকে আমরা আজকে নামধারী মুসলমান আমরা কালেমা পাটকারি মুসলমান ইসলামের বিধিবিধান ঠিকমতো পালন করি না আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাব, যদি আমরা চার শ্রেণীভুক্ত না হই আল্লা রব্বুর আলমিন দয়া করে আমাদেরকে ইল্লা হরফে ইস্তেসনা বলা হয় আরবি ব্যাকরণে ইল্লা দিয়ে বের করে নিয়েছেন যে চার শ্রেণীর কথা আমি বলছি এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় তাদের মধ্যে হচ্ছে এক শ্রেণী ইদিন আমানু এক নম্বর যারা ইমান এনেছে ইমান মানে কি হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এজিদ কুসুবিল মা অসিয়া আনুগত্য ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে কি হয় ইমান হ্রাসপ্রাপ্ত হয় আল ইমান হুহাল আসলো আমাল হুহাল ফারা ইমান হচ্ছে মূল এবং আমল হচ্ছে তার শাখা সুতরাং এই তিনটে বিষয়ের সমন্বিত নাম হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ইমান এই তিনটি যদি না থাকে তাহলে কিন্তু ইমানের কি হবে আমাদের ঘাটতি ঘটবে একদল আছে শৈথুল্যবাদী যাদেরকে মুরজিয়া বলা হয় তারা বলে আমলের কোনো প্রয়োজন নেই আমল ইমানের কোনো অংশ নয় তারা আমলের ব্যাপারে শৈথুল্যবাদী এদেরকে বলা হয় মুরজিয়া আবার এক ধরনের আছে চরমপন্থী যারা বলছে মুসলমান কোন কবিরা কবিরাগোনা যদি করে তাহলে সে কি চিরস্থায়ী জাহার হয়ে যাবে তাহলে একজন হচ্ছে চরমপন্থী আর একজন হচ্ছে নরমপন্থী এই দুয়ের মধ্যবর্তী অবস্থান হচ্ছে আহলু সন্ন্যাত জামাতের অবস্থান আহরুল হাদিসদের অবস্থান তারা বলছে যে ইম হৃদয়ে স্বীকৃতি মুখে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম হচ্ছে সমন্বিত নাম ইমান যার আমল যত বেশি তার ইমানটাকে তত বেশি মজবুত আপনি একটি গাছ লাগালেন আমাদের রাজশাহী তো রাজশাহীর মানুষ আমরা ফজলি আমের গাছ লাগালাম একটা আম খাওয়ার জন্য খুব শখ করে কিন্তু দেখা গেল গাছটায় কি হলো আম ধরলো না তাহলে আপনার আশা কিন্তু সফল হবে না আপনি মানে ওর আমল আলো না কোনো নাতিজা বা কোনো ফল আপনি ওখান থেকে পেলেন না কিন্তু মূল যে আম গাছ গাছটা কিন্তু কি বিদ্যমান আছে তো যদি আমল না থাকে ইমানটা থাকবে কিন্তু যে কাজের আসল যেটা উদ্দেশ্য গাছ লাগানো সেটা কিন্তু হবে না সেই জন্য আমাদের আমল যত ভালো হবে যত সুন্দর হবে কোরআন এবং সহিসুন্না মোতাবেক হবে আমাদের ইমানটা তত কী হবে মজবুত হবে আমরা জুমার দিনে চেষ্টা করি সবাই কিছু না কিছু দুই এক টাকা পাঁচ টাকা দশ টাকা যা থাকে মসজিদে দান করার জন্য চেষ্টা করি যখন দান করি তখন মনে হয় যে আমার ইমানটা কী হয় যে বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার যখন কোনো খারাপ কাজ করি তখন মনে ইমানটা হ্রাসপ্রাপ্ত হয় তাহলে ইমান বাড়ে এবং কমে এটি হচ্ছে আলো তল জামায়াতের সঠিক আকিদা ইমান ওয়াইদা তুলিয়া আলহিম আয়াত হু জাদ হুম ইমান ও আলাহিম এতাল যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান প্রাপ্ত হয় তাহলে ইমান বাড়ে এবং ইমান কমে সুতরাং আমাদের ইমান যেন সবসময় বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা আমাদেরকে চেষ্টা করতে ইমামের ইমানের ছয়টি রোকন রয়েছে একটিও চান্তু মিনাবিল্লা আল্লাহর প্রতি ইমান আমালাইকাতি ফেরস্তাদের প্রতি ইমান আন্তুমিন আল্লাহি আমি কুতুবিহি ও রুসুলিহি অলি অমিল আখের অতুমিনাবিল কাদ্রে খাই রিহি অশার এই ছয়টা জিনিসের প্রতি আমাদের কি আনতে হবে ইমান আনতে হবে যদি না ইমান আনি তাহলে আমার ইমান কিন্তু আমি পূর্ণ পূর্ণমোমিন আমি হতে পারবো না সুতরাং আমরা সবাই সকল মানুষ আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি এই ক্ষতি থেকে যদি আমাদের বাঁচতে হয় ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে যদি আমাকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে আমার তালিকা আমার নাম লিপিবদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আমাকে ইলা আমানু আমাকে ইমান আনতে হবে পূর্ণাঙ্গ ইমান যথার্থ ইমান আনতে হবে এবং ইমান পরিপূর্ণ ইমানের মানে অন্তর্ভুক্ত আমাকে মোমিনদারদের মোমিনদের অন্তর্ভুক্ত আমাকে অবশ্যই হতে হবে দুই নম্বর হচ্ছে ইল্লা দিন আ ও আমিলুস হাত শুধু ইমান আনলাম গাছ লাগালাম কিন্তু গাছে ফল হলো না হবে না ইল্লা আমানু আ ও হাত এবং সৎকর্ম সম্পাদন করতে হবে আমরা সবাই বলছে আমরা ভালো কাজ করছি সৎ কাজ করছি যে কবর মাজার জিয়ারত করতে যাচ্ছে সেও বলছে ভালো কাজ করছে মাজারে যে মাজারে যে সিন্নি দিচ্ছে সন্তান হয় না বলে আমাদের রাজশাহীতে শাহমুখদুম দরগা সিলেটে বিভিন্ন জায়গায় মানুষ যায় কী করে মাদনত করে সন্তান দেওয়ার মালিক মালিককে আল্লাহ না অন্য কেউ অবশ্যই আল্লাহ তাহলে চাইতে হবে কি আল্লাহ যদি জুতার একটা ফিতাও চাইতে চাও তাহলে আল্লাহর কাছে চাও ওই দেশ তান তা ফাস্তাইন আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমাদের ইমান হচ্ছে দুর্বল তাহলে যদি আমি আপনি কোনো আমলকে আমলে সলে সৎকর্ম মনে করি তাহলেই কিন্তু সেটি সৎকর্ম হবে না সেই সৎকর্মটা সৎকর্ম কিনা আমলে সলে কি না তার মানদণ্ডটা কি তার মন মানদণ্ড হচ্ছে তারাক্ত ফিকুম আমরাইন লুমাইন তামসাকুমিমা কিতাব আল্লাহ ওসন্নাতবিহি যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে দৃঢ়ভাবে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর একটি হচ্ছে অসন্না তার এবং তার রসুলের সন্ন্যান সুতরাং কোরআন এবং সহি সন্ন্যার মানদণ্ডে যদি কোনো আমল সঠিক বিবেচিত হয় আমলে সলে বলে বিবেচিত হয় তাহলে সেটি আমলে সলে হবে তাছাড়া আমরা যতই যুক্তি দেই না কেন সেটা কিন্তু আমলে সলে অবশ্যই হবে না মিলাদ করছে ক্যাম করছে সবে বরাদ করছি যত রকমের শিখ বিদাত করছে ভাই ভালো কাজ তো খারাপ কি রাসুলের উপরে মিলাদে তো পাঠ করা হয় ভালো কাজ ভালো কাজ হলেই সব ভালো কাজ করতে হবে এমনটি নয় সালাদ ভালো কাজ মাগরীবের সালাদ আমি তিন রাগাতের জায়গায় পাঁচ রাখাত আদায় করলাম ভালো কাজ তো আমাকে কে বাধা দিবে আবার অনেকে বলে যে নিষেধ আছে কোথায় তো কেউ যদি বলে যে মাগরিবের সালাদ তিন রাখাতের জায়গায় চার বা পাঁচ রাখাত পড়া যাবে না কোথায় নিষেধ আছে নিষেধ থাকে না করতে হবে কিনা সেটার দলিল লাগে কেউ দেখাতে পারবে যে নিষেধ আছে যে নিষেধ করেছে যে তোমরা তিনের বেশি পুরোনায় নিষেধ আছে নাকি কোথাও নিষেধ নাই তাহলে যদি কোনো আমল আমরা যে আমলটাই করবো না কেন সেই আমলটা কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে তার মানদণ্ডে আমাদেরকে যাছাই বাছাই করে নিতে হবে কারণ আল্লাহ বলছেন ফামান রব্বিহি আহাদা ফামান কান এরুজ্জুলখা আর তোমাদের মধ্যে যে কি চায় আল্লাহর সাক্ষাৎ চায় কেমতের দিনে ফালিয়া আমাল আমালান আস আলহান সে যেন সৎকর্ম করে এখানে খেয়াল করুন কোরআনের যে স্লুপ কোরআনের স্টাইল কোরআনের কোরআনের রচনা শৈলী বর্ণনা ধারা খেয়াল করুন যে ফালিয়া আমাল আমালান আনসলেহান সে যেন সৎ কাজ করে এখানে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেননি ফালিয়া আমাল আমালান ক্যাথিওরান ওরান সে যেন অনেক আমল করে আমি অনেক আমল করলাম গোজামিল দেওয়া শিরক এবং বিদাত মিশ্রিত সে আমলকে আল্লাহর দরবারে কবুল হবে অবশ্যই হবে না আমলটা হতে হবে বিশুদ্ধ আকিদা যেমন বিশুদ্ধ হতে হবে তেমন আমলও হতে হবে কি বিশুদ্ধ হতে হবে অলা ইউশিক ইবাদাতে রব্বিহী আহাদা এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক করবে না তাহলে আমরা আল্লাহর ইবাদতে শরিক করব আমরা কবরে গিয়ে সিজদা দেব মাঝারে আমরা মানত করব সন্তান না হলে আমরা খাসি মানত করব। ইত্যাদি আমরা শিরক এবং বেধাতে নিমজ্জিত থাকবো আবার বলবো যে আমরা মুমিন বা আমরা জান্নাতে যাবো এটা কি কোশ্চিন কালও সম্ভব কখনো সম্ভব নয় এই জন্য আমল করতে গেলে আমাদেরকে যাচাই বাছাই করে করতে হবে আমরা যখন কোনো জমি কিনতে যাই জমি কেনার সময় কি করি অনেক যাচাই বাছাই করে দেখি যে এই জমির আর অংশীদার আছে কিনা বা যারা প্রাপ্য তারা সবাই পেয়েছে কিনা ভাগ এদের বন্টনামা আছে কিনা এদের খতিয়ান ঠিক আছে কিনা খাজনা খারিজ ঠিক আছে কিনা না সব কিছু দেখে শুনে তারপরে আমরা কি করে জমি কিনি আবার বাজারে গেলে আমরা পচা জিনিস যদি কেউ বলে যেটা পচা নিব নিব না ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা খাওয়ার সময় এখন তো দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে তারপরে তো আলহামদুলিল্লাহ ডিম পঞ্চাশ টাকার বেশি হয়ে গেছে আমরা কি ডিম খাওয়া বাদ দিয়েছি নাকি বাদ দেইনি তাহলে খাওয়ার সময় আমরা ভালোটা খাবো জমি নেওয়ার সময় আমরা নিষ্কণ্টক জমি আমরা নেব কিন্তু শরীয়ত মানার বেলায় যত সব ভেজাল মানব তাহলে কি হবে যদি ভেজাল খাবার খায় তাহলে কি হবে শরীর খারাপ হয়ে যাবে পেট খারাপ হবে পাতলা পায়খানা হবে আর যদি শরীয়তের আপনি আমল ভেজাল করেন তাহলে কি হবে আপনার আমলটা আল্লাহর দরবারে কি হবে না গৃহীত হবে না এই জন্যে আমি আপনি আমাদের মস্তিষ্ক বসুত ভাবনা থেকে যদি কোনো আমলকে আমলে সলে বলি তাহলে কিন্তু হবে না আল্লাহ এবং আল্লাহ রসুল এর যদি সহি প্রমাণিত হয় কোরআন এবং হাদিসের আলোকে আমলে সলে প্রমাণিত হয় তাহলেই সেটি আমরা করবো ইনশাআল্লাহ যদি সৎ আমল কমও হয় তাহলেও কিন্তু আল্লাহ রবুর আলমের কাছে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে কারণ আল্লাহ কোন আমল কবুল করবেন সেটি তো আল্লাহ ভালো জানে আল্লাহ যদি আমাদের সামান্য কবুল করে নেন তাহলে তো ইনশাল্লাহ আমাদের জন্য পরকালে মুক্তির পথেও হতে পারে কিন্তু যদি আমরা আমলের মধ্যে কী করে বেদাত মিশ্রিত করি তাহলে আমাদের অবস্থা হবে কি আমরা কাউসারের পানি হাউজের পানি আমরা কি করতে পারবো না পানি পান করতে পারবো না আপনারা জানেন যে আল্লাহ রসুল্লাম যখন তার উম্মতকে হাউজের পানি পান করার জন্য করানোর জন্য প্রস্তুত থাকবেন একদল লোক আসবে আল্লাহ বলছেন যে আ আরিফু হোম ও আরিফু আমিও তাদেরকে চিনব তারাও আমাকে কি করবে চিনবে সুম্মায়ু হাউলু বাইন ও বাইন হোম অতপর তার এবং আমার মাঝে কী করা হবে আড়াল সৃষ্টি করা হবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আল্লাহ রসুল বলবেন যে ইন্না হোম মিন্নি তারা তো আমার অম্মতের অংশ অন্তর্ভুক্ত তাদেরকে আমার কাছে আসতে দেওয়া পানি পান করতে আল্লাহ রসুল্সাহ সাল্লামকে বলা হবে ইননা কালা তাদ্রি মা আহদাসু বা আদাকা আপনি জানেন না আপনার পরে এরা দিনের মধ্যে কত বেদাত নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে সমাজে যখন বেদাতের কথা বলা হয় তখন বলা হয় আমাদেরকে যারা আহলুল হাদিস আমরা বা সঠিক আকিদা লালন করি তাদেরকে ঠেকানোর জন্য বলা হয় যে ফেনত বেদাত কি বলা হয় তখন যে ফেনতো বেদাত এটাও তো আল্লাহ রসুলের যুগে ছিল না এটা হচ্ছে শ্রেফ মূর্খতা অনেক বড় বড় আলেম কিন্তু বেদাত বুঝে না যত বেদাত আছে বেদাতে হাসানা বলে চালিয়ে দেয় বেদাতে আবার হাসানা কিভাবে হলো যেটি খারাপ সেটি খারাপ সেটার আবার ভালো মন্দ আছে নাকি সুতরাং আল্লাহ রসুল যেখানে বুঝছেন কুল্লু বেদাতিন আতিন জলা কুল বলে সকল বেদাতকে নাকচ করেছেন আর আমরা বলছি যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া এগুলো আমাদের দুনিয়াবি প্রয়োজনের জন্য ফ্যান মাইক কথা বলছি এ মাইক না হলেও তো আমি কথা বলতে পারবো এটি হচ্ছে কথা বলার একটি মাধ্যম তারা বলে মসজিদ মাদ্রাসা নির্মাণও বেদাত না হজুবুল্লাহ আসলে বেদাতই বুঝে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যেটি আসলাম সাহবা এগরামের সময় ছিল না এটি হচ্ছে বেদাত সুতরাং এগুলো হচ্ছে দুনিয়া এক একটি মাসাইল একটি মাধ্যম এগুলো কখনও বেদাত নয় তাহলে আমি যে আলোচনায় আমি ছিলাম যে সুরা আসরের আল্লাহ রবুল আলামিন যে বলেছেন যে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু চার শ্রেণীর লোক ব্যতীত তার মধ্যে দ্বিতীয় শ্রেণী চেয়ে ইদিন আমানু আমিলুসলে হাত যারা সৎকর্ম কী করেছে সম্পাদন করেছে তাহলে আমলে সলে হতে গেলে এক নম্বর আকিদা সহিয়া হতে হবে দুই নম্বর তারিকা সহিয়া বিশুদ্ধ তরিকা হতে হবে তিন নম্বর হচ্ছে এখলাসুল আমাল আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে আপনার যদি আকিদা বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না তারপরে তরিকা সহি আপনার আকিদা ভালো কিন্তু আমি আল্লাহ আসলাম যেভাবে বলেছেন সেভাবে আমি করছি না উনি যেভাবে সালাদা আদায় করতে বলছেন সেভাবে আমি সালাদা দায় করছি না বা অন্যান্য আমলগুলোকে সম্পাদন করছি না তাহলে কিন্তু সেটা আল্লাহর দরবারে কি হবে না গৃহীত হবে না আর তিন নম্বর আছে আকিদাও ঠিক আছে আম তরিকাও ঠিক আছে তরিকা সহি রসুল আসলামের তরিকা অনুযায়ী কিন্তু তিন নম্বর হচ্ছে এখলাসুল্লা আমাল আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমল না করি তাহলে কিন্তু সেটিও কি হবে না কবল হবে না আমি যদি লোক দেখানোর জন্য দান করি লোকে আমাকে দানবীর বলবে দেখেন না ইলেকশনের সময় পোস্টারে কত কি লেখা থাকে হ্যাঁ তার মধ্যে একটাও সত্য না যেগুলো লেখা থাকে কি তার মধ্যে একটাও সত্য না মশা আল্লাহ সব ভুয়া কত কি দানবীর যে জীবনে দানই করেনি তাকে দানবীর বানায় দেয় তো এই যে আমি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া যদি মানুষের সুনাম লাভের জন্য মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করি তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি মুক্তি পাব না আল্লাহর কাছে মুক্তি পেতে গেলে আমাকে এখলাস থাকতে হবে অর্থাৎ নিয়তের পরিশুদ্ধতা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল সম্পাদন করতে হবে নাসাইতে একটা হাদিস এসে আল্লাহ রসুলাম বলছেন যে ইল্লাহবালে আল্লাহ রব্বুল আলমিন কেবলমাত্র ওই আমলে কবল করবেন যেটি তার জন্য খালেজভাবে একনিষ্ঠভাবে সম্পাদিত হবে এবং অবতুকিয়াবি অজুহু যে আমলের মাঝে মাধ্যমে মাধ্যমে তার চেহারা তার সন্তুষ্টিকে অন্সন করা হবে এই আমল ছাড়া অন্য কোনো আমল কবুল হবে না সুতরাং আমি যতই হজ করি যতই শ্যাম পালন করি যতই ইবাদত করি আমার মনের মধ্যে যদি রিয়া চলে আসে লৌকিকতা আসে তাহলে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সেটি কবুল করবেন না আমি সালাদ আদায় করছি মনে করছি আমি খুব সুন্দর করে আদায় করি মানুষ আমাকে দেখছে এই লৌকিকতা কিন্তু করা যাবে না আমি দান করছি মনে করছি যে লোকে আমাকে দানবীর বলবে দানশীল বলবে অমুক এত দানশীল এত টাকা দান করেছে চিন্তা ভাবনা করে কিন্তু আমল করলে হবে না তাহলে আমলে সলে করলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো এবং ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে আমরা বের হতে পারবো সে আমলে সলে হওয়ার জন্য যে তিনটি শর্ত বললাম তার সাথে আরেকটি যুক্ত হবে সেটি হচ্ছে হালাল রুজি। যদি রিজিক হালাল না হয় তাহলে কিন্তু এবাদত কবুল হবে না আমরা অনেক সময় অভিযোগ অনুযোগ করি আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছে না আল্লাহ রসুল হাদিস বলছেন যে একটা হাদিস আছে একজন লোকের কথা উল্লেখ করছেন ইতিরুস সফর আশা আসা আকবর একজন লোক দীর্ঘ সফর থেকে আসলো তার চুলগুলো এলোমেলো উস্কু খুস্কু চেহারা একেবারে মোলেন সে আল্লাহর কাছে দোয়া করছে ইয়া রব্বি কিন্তু মাতা হারামুন, অমল মাসু হারামুন অমাসাহু হারামুন ফান্না ইস্তা যা তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম কিভাবে তার দোয়া কবুল করা হবে সুতরাং আমরা যদি আমাদের দোয়া কবুল করতে চাই আমরা যদি আমাদের ইবাদতকে আল্লাহ রবুর আলমিনের দরবারে ইবাদতটা যদি কবুল হয় গৃহীত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমলে সলে করতে হবে এবং আমলে সলে করতে গেলে অবশ্যই আমাদের রিজিক কী করতে হবে হালাল হতে হবে বর্তমান যুগে হালাল রিজিক অন্বেষণ করা এবং হালাল পথে থাকা কিন্তু অনেক কঠিন আল হালাল ও বাইয়ন অরামো হবা মুস্তা হাতুন আল্লাহ রসুর বলে দিয়েছেন যে হালাল স্পষ্ট হারামো স্পষ্ট এর মাঝখানে কিছু আছে অস্পষ্ট সুতরাং আমাদের যেটা স্পষ্ট হালাল সেটা কি গ্রহণ করতে হবে হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ বলছেন দা মায়ুরি বুক ইউরি বুক যে বিষয়ে তোমার সন্দেহ হয় সেই সন্দেহযুক্ত বিষয়কে বাদ দিয়ে তুমি সন্দেহমুক্ত জিনিসের দিকে কি অধাবিত হও তাহলে আমাদের এবাদত যদি আমরা কবুল করতে চাই তাহলে আকিদা সহি হতে হবে আমাদের তরিকা রাসুস আসলামের তরিকা অনুযায়ী হতে হবে তিন নম্বর হচ্ছে এখলাসুল্লাহ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে আর চার নম্বর হচ্ছে আমাদের রিজিক হালাল হতে হবে এই শর্তগুলো যদি বিদ্যমান থাকে তাহলে একটি আমলকে আমলে সলের রূপে আমরা বিবেচনা করতে পারি আমরা গণ্য করতে পারি এবং সেই আমলে সলে আমাদেরকে সলে আমাদেরকে কেয়ামতে মুক্তি দিবে এবং আল্লাহ রবুর আলমিনের দিদার এবং সাক্ষাৎ আমরা লাভ করব। আর যদি না হয় তাহলে কিন্তু আমরা আল্লাহর দরবারে আমাদের আমল গৃহীত হবে না সির্ক এবং বেদাতে আজকে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছে আজকে আমরা সোননাথ যেন বেদাতে পরিণত হয়েছে আর বেদাত যেন সুন্নাতে সুন্নাদ যেন বেদাত আর বেদাতে সুন্নাতে পরিণত হয়েছে যদি একটি জায়গা থেকে একটি সুন্নাত উঠে যায় তাহলে সেখানে একটা বেদাত চালু হবে আর যদি সুন্নাত চালু হয় বেদাত কেউ ওখান থেকে দূর হয়ে যাবে এটা এমন একটা বিষয় যে সুন্নাত আর বেদাতের অসহ অবস্থান চলে না যেখানে সুন্নাত আছে সেখানে বেদাত নাই যেখানে বেদাত আছে সেখানে সুন্নাত নাই আহলেদিস আন্দোলনে বাংলাদেশ এবং বাংলাদেশে আহলেদিস যুবসংঘ এই কাজটি সমাজে করে যাচ্ছে যে শির্ক এবং বেদাত মুক্ত তাউহিত ভিত্তিক আমরা আমল করতে চাই এবং জীবন গড়তে চাই এবং আলহামদুলিল্লাহ সমাজের যথেষ্ট প্রভাব প্রতিক্রিয়া হয়েছে সম্মেলনে আমার বক্তব্য আছে সেখানে আমি বলবো বিষয়গুলো এখন দেখেন আলহামদুলিল্লাহ যে কথাগুলো যে শিরক এবং বেদাতের বিরুদ্ধে একসময় আমরা নিজেরা কথা বলতাম এখন আল্লা আল্লা রহমত আল্লাহ রবুল আলম অনেক ভাই আমাদের সৃষ্টি করে দিয়েছেন বিভিন্ন মুখে সেই কথাগুলো উচ্চারিত হচ্ছে আগে যখন আমরা বলতাম আমাদেরকে বলতো এরা কাদিয়েনি এরা হচ্ছে কি কাদিয়েনে এরা ইহুদিদের দালাল পেট্রো ডলারের দালাল বিভিন্ন কিছু আমাদেরকে অববাদ দেওয়া হতো কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিস রিসার্চ করে মানুষ এখন সঠিকটা জানতে চায় মানুষ হকের অনুসরণ করতে চায় কিন্তু হকের সন্ধানটা আমাদেরকে দিয়ে দিতে হবে তাদের যদি হকের সন্ধান কেউ পেয়ে যায় তাহলে সে কি হকের অনুসরণ করবে হক ছাড়া বাতিলের অনুসরণ সে করবে না তাহলে তিন নম্বর শর্তেবার আমরা চলে আসি সেটি হচ্ছে সুরা আসুর আল রব আলামিন যেটি বলেছেন যে ওয়াতাওয়া সবিল হক পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে আমি যেমন নিজে হক চিনব হক মানব আমার পরিবার পরিজন মানবে তেমনভাবে এই হকের দাওয়াতটা সমাজে কি করতে হবে ছড়িয়ে দিতে হবে আমি শুধু জেনেই থাকলাম কিন্তু আমি তার তাবলিক করলাম না প্রচার করলাম না তাহলে কিন্তু আল্লাহ রব্বুর আলমের কাছে কি আমি ধরা খেয়ে যাবো আননি আন্নিওয়ালাও আয়া একটি আয়াত হলো কি আমার পক্ষ থেকে পৌঁছে দাও আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ রজুলান ওয়াহেদান খেয়ুল্লাহ কামিন নাম তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়াত দান করে তাহলে লাল উট কুরবানের চাইতে এটি কি হবে উত্তম হবে আল্লাহ রসুল্লাহ আসলামের যুগে সেই জাহেলি সমাজে লাল উট অত্যন্ত দামি এবং মূল্যবান ছিল এই কারণে আল্লাহ রসুল্লাহস্লাম এই উদাহরণটাই কী করেছেন দিয়েছেন তাহলে আমাদেরকে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে যেমন আমাদের আকিদা হবে সহি তেমন তেমন আমাদের আচরণও হবে কি সুন্দর যদি আচরণ সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ আমাদের দাওয়াত গ্রহণ করবে না তাহলে তাওয়া অতওয়া সিল পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে হক আমি আপনি বললে হবে না হক কোথায় থেকে আসে আল্লাহ এটার উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন অকুলিল হাকুমের রব্বিকুম হমান শাহ আফ আলি ওমিন অমান শাহ আফ আলী আকফুর ইন্না ওরা হেনবি আপনি বলে দেন যে কুলিল হাকুমের রব্বিকুম হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে তার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে আমাদের কাছে দুটি বিষয় এসেছে এক হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সন্না হাদিস তাহলে হক আমাকে অনুসন্ধান করতে গেলে এই দুটির মধ্যে আমাকে হক অনুসন্ অনুসন্ধান করতে হবে অন্বেষণ করতে হবে এর বাইরে যদি আমি হক অন্বেষণ করতে যাই তাহলে কিন্তু আমি হক খুঁজে পাবো না এরপর আল্লাহ বলছেন ফামান শাহ আফ আলী ওমেন ওমান শাহ আফ আলী যে চায় সে ইমান আনুক আর যে চায় সে কুফুরি করুক ইন নারা আমি জালেমদের জন্য কি রেখেছি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি তাহলে আমরা বুঝলাম যে হক আমি আপনি বললে হবে না হক কার পক্ষ থেকে ফয়সলা হতে হবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে দুইটি জিনিস এসেছে ওহিয়া মাতলু হিসেবে কোরআন এবং ওহিয়া গায়ের মাতলু হিসেবে হাদিস এই দুটির মধ্যে আমাকে হক অনুসন্ধান করতে হবে হক যদি পেয়ে যায় তাহলে আমার হকের অনুসন্ধান করতে হবে হকের আলোকে হকপন্থী যারা তাদেরকে সাহায্য করতে হবে তাদের সহজ সহযাত্রী হতে হবে আর কোন জায়গায় যদি আপনি কেউ না থাকে আপনি একাই থাকেন তাহলে আপনি একাই হচ্ছে জামাত আল জামাত হাক্কা ওয়াইন কুন্তা ওয়াহাদ হক হচ্ছে সেটি যেটি জামাত হচ্ছে সেটি যেটি হকের অনুকূল অনুকূলে হয় যদিও তুমি একা কে থাকো যদি কোথাও কেউ নাই আপনি একাই আছেন আপনি হকের উপরে আছেন আপনাকে হকের উপরে টিকে থাকতে হবে এই কথাটা ভাষণ দেওয়া বা বক্তৃতা দেওয়া বা বলা যত সহজ হকের উপরে টিকে থাকা কিন্তু ততটা সহজ না অনেক কঠিন কিন্তু সেই কঠিনকে যদি ধৈর্যের সাথে মোকাবেলা করা যায় এবং টিকে থাকা যায় তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে হকের অনুসারে আস্তে আস্তে বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বরিশাল শহরে আগের চেয়ে অনেক বেড়ে গেছেন আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে শির্ বিদাত মানুষ বর্জন করছে সহি আকেদার মানুষ দাওয়াত কি করছে গ্রহণ করছে কেন করছে মানুষ হক চায় হক অন্বেষণ করতে চায় হক মানতে চায় সেই হকের সন্ধানটা ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিতে হবে আর এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ আহলেদি যুবসংঘের তরুণরা এই দায়িত্ব পালন করবে আহলেদি সন্দ্রণের মুরব্বীরা এই দায়িত্ব পালন করবে আলা আউনের যারা দায়িত্বশীল আছে সোনামনির যারা আছে ছোটদের মধ্যে যুবকদের মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বস্তরে যখন দাওয়াতটা পৌঁছে যাবে ছাত্রদের মধ্যে তখন ইনশাআল্লাহ সমাজ বিপ্লব সাধিত হবে এবং বাংলার সমাজ কোরআন এবং সোহাদিসের আলোক আলোকে উদ্ভাসিত হবে কোরআন এবং সোহেদার রাজত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে ও তাওয়া হক পরস্পরকে হকের কি করতে হবে দাওয়াত দিতে হবে কাজে আমি শুধু হক জেনে থাকলেই হবে না আমাকে হক জানার সাথে সাথে হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা অনেক সময় মনে করি যে টাকা পয়সা দান করলে মনে হয় সাদাকা হয় কিন্তু আমি যদি মানুষকে একটা হক কথা বলি একটা ভালো কথা বলি সেটাও কিন্তু সাদাকা আল্লাহ রসুল বলেছেন ওয়াল কালিমাতু সাদাকা ভালো কথা এটা হচ্ছে কি সাদাকা তাহলে টাকা পয়সা না দান করে তো সাদাকার সব পাওয়া যায় আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে তাবাসু মুি ওয়াঝিয়া খি কা সাদাকা তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা এটি হচ্ছে সাদাকা আমরা কোনো মোমেন মুসলমানকে কাফের বেদাতে এগুলো বলবো না তাদেরকে আমার ভাই মনে করে তাকে কি করতে হবে দাওয়াত দিতে হবে আমাকে পরিবেশ বুঝতে হবে অনেক সময় আমরা যারা সহি আকিদায় আসি তারা কিন্তু অনেক আবেগী হয়ে থাকে অনেক আবেগ প্রচণ্ড আবেগ থাকে আমাদের এবং অনেক সময় আমরা হিকমত অবলম্বন না করার কারণেও কিন্তু অনেক জায়গায় আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এই জন্যে ভাই মানুষকে দাওয়াত দিতে হবে সমাজ সংস্কার করা খানেক কথা নয় অনেক কঠিন কাজ এই যে বিল্ডিংটা আমরা আজকে যেখানে ক্ষুদা দিচ্ছি এই বিল্ডিংটা তৈরি করতে অনেক সময় লেগেছে না কিন্তু এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় যদি এটাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটাকে নস্বাত করা হয় কয়েক সেকেন্ড লাগবে মাত্র দেখেন না ইন্টারনেটে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় অনেক পঞ্চাশতলা ষাটতলা বিল্ডিং এই নিমিশের মধ্যে কি হচ্ছে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে তার মানে কি এটা তারা বোঝা যায় যে একটা জিনিস গড়তে কি লাগে অনেক সময় লাগে কিন্তু ভাঙা সহজ গড়া কঠিন কিন্তু ভাঙা সহজ আপনার বাবা আপনার জন্য একশো বিঘা জমি রেখে গেল আপনার উত্তরাধিকার সূত্রে পাঁচ ভাই ভাগ পেলেন ধরেন কোনো বন্যায় বিশ বিশ বিঘা করে ভাগ পেয়েছেন এখন আপনি যদি ওটার প্রপার ইউটিলাইজ না করেন তাহলে ওই সম্পদ থাকবে থাকবে না যদি না করেন তাহলে কি থাকবে না ওই রকম আমাদেরকে কী করতে হবে হকের চাষ করতে হবে হকের দাওয়াত দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে কারণ একদিনে যদি ওই সম্পদের মতো আমরা ধ্বংস করে দিই তাহলে কিন্তু আমাদের হবে না এই সমাজ বিদাতে ভর্তি হয়ে আছে সেই বিদাত মুক্ত সমাজ যদি গঠন করতে চাই তাহলে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে আমরা ভাঙব না আমরা গড়বো সেই পরিকল্পনা আমাদের মধ্যে থাকতে হবে এজন্য কাউকে সব আমাদের ইন্নামাল মিননে এখোয়া সব ভাইকে আমরা দাওয়াত দিব। সবাই আমাদের ভাই দিনই ভাই আমাদের সে ভাইদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে অনেকে জানে না অনেকে হয়তো একটি আমল করছে দীর্ঘদিন থেকে সে আমলটা ছাড়া এটি কিন্তু সহজ কাজ না চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর অনেক দিন যাবত একটি আমল সম্পাদন করছে সেই আমলটাকে পরিত্যাগ করা সহজ নয় এই জন্য তাকে বোঝাতে হবে তাকে দাওয়াত দিতে হবে ওদু আইলা সাবিল রব্বিক হেকমতে ওয়াল ওয়াইদাদুল হাসানা ওয়াজাদুল হুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় ওদু আইলা সাবিল রব্বি কাবিল হেকমতে তাহলে তাদের কী করে হিকমতের সাথে ডাকতে হবে ওয়াল ওয়দাদুল হাসানা এবং উত্তম উপদেশের সাথে হুম বিল্লাতি হি আহসান এবং উত্তম পন্থায় বিতর্ক করে বিতর্কটা পরে সুন্দরভাবে তাদেরকে আগে বোঝাতে হবে এই জন্য আমরা কাউকে আগে বেদাতি কাফের করে তাকে দূরে সরাই দেবো না আমাদের মানুষের কাছে যেতে হবে যদি আপনি দাওয়াত দিতে চান সমাজ সংস্কার করতে চান হককে যদি মানুষের কাছে উদ্ভাসিত করতে চান তাহলে অবশ্যই কী করতে হবে মানুষের কাছে যেতে হবে আমাদের এবং মানুষের মাঝে যে প্রাচীর হয়ে আছে যারা বিপথে আছে যে সমস্ত যুবকরা আজকে বিপথে আছে ইসলামের ধার না সেই সমস্ত যুবকদের কাছে আমাদেরকে যেতে হবে মনে করা যাবে না যে এরা নষ্ট হয়ে গেছে এদের ধারের কাছে আমরা যাবো না হতে পারে এই যুবকদের মধ্যে তো অমরুল খাত্তাবের মতো যুবক তৈরি হতে পারে হতে পারে না আলী জেলানোর মতো মানুষ তৈরি হতে পারে সুতরাং কাউকে অবজ্ঞ অবহেলা না করে আমাদের এবং তাদের মাঝে যে দূরত্বের প্রাচীর রয়েছে সেই দাওয়াতের মাধ্যমে সেই প্রাচীরটাকে কি করতে হবে অপসারণ করতে হবে দূর করে দিতে হবে এটি আল্লাহ বলছেন সহবিল হাককে পরস্পর হকের দাওয়াত দিতে হবে আগেই বলেছি আমি যে আমি আমার চিন্তা বা রায় দিয়ে যদি কোনো জিনিসকে হক বলি তাহলে হবে না আমরা মজা মাসে করার সময় কোথায় করি মজার উপরে না নিচে উপরে করি কিন্তু আমার বিবেক কি বলছে নিচে হওয়া উচিত কারণ কি নিচে তো সাধারণত ময়লা বেশি লেগে থাকে আমরা যখন জুতা পরিধান করি কিন্তু আলিরা জননে বলছেন যে আর দিন ওবের রায় যদি দিন রায়ে হতো তাহলে পরে জুতা মাসে নিচে করতে হতো উপরে করা যেত না কিন্তু দিন তো রায়ের আলোকে চলে না সুতরাং আমি আপনি আমাদের বুদ্ধি খাটাবো আকেল খাটাবো আমরা ভাবনা করব গবেষণা করব। কিন্তু আপনার আকলে কিন্তু চূড়ান্ত না চূড়ান্ত হচ্ছে সত্যের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহাদিস এই উৎসের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি স্যারেন্ডার করি তাহলে ইনশাল্লাহ আমরা হকের ঠিকানা পাবো আর যদি না আত্মসমর্পণ করে নিজের জিদ নিজের গোড়ামি মাঝাবি গোড়ামি নিজের মতবাদের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি কোরআন হাদিস সহিসুল্না জেনেও না জানার ভান করি ওই পূর্ববর্তী হুদিন আসাদের মতো যদি আমরা সহি জিনিসগুলোকে ঢেকে ঢেকে রাখি আড়াল করে রাখি তাহলে কিন্তু আমরা হকের সন্ধান কখনো পাব না সেই জন্য আমাদেরকে হক জানতে হবে হক মানতে হবে এবং হকের দাওয়াত মানুষকে দিতে হবে ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে যারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত নয় অথবা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে আপনি যখন সমাজে হকের দাওয়াত দিতে যাবেন তখন আপনার উপরে বিপদ আপদ আসবে আপনার উপরে ঝড় ঝঞ্ঝা আসবে বিভিন্ন জায়গায় আমাদের দেখা যায় মসজিদ ভেঙে ফেলা হয়তো কয়দিন আগেও ঢাকা দোয়ার নবাবগঞ্জে একটি মসজিদ ভাঙচুর করা হয়েছে আপনারা জানেন বিষয়টা দেখেছেন তো এই যে হকের দাওয়াত দিতে গেলে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে আল্লাহ যদি তার রাসুলকে ধৈর্যের উপদেশ দেন তাহলে আমাদের জন্য সেটিকে আরও বেশি প্রযোজ্য না আল্লাহ রবা আপনারা বলছেন ফসবির কামা সবার উলুল আজমে মিনার রসুল ওলা আতাস্তা আজিল্লাহম যে আপনি ফসবির আপনি ধৈর্য ধারণ করেন হে রাসুল কামা সবারুল আজমিনা রসুল পূর্ববর্তী দৃঢ় চিত্ত রাসুলগঞ্জ যেভাবে ধৈর্য ধারণ করেছেন নু আলাইসাল্লাম তারপর ইব্রাহিম আলাইস্লাম আরও এরকম যারা দীর্ঘদিন মানুষকে দাওয়াত দিয়েছেন কিন্তু মানুষ তাদের দাওয়াত গ্রহণ করে নেই নূ আলাইসালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কয়জনকে হেদায়ত করেছেন তাহলে বিপদ আপদ আসবে যখন আপনি হক কথা বলবেন হকের দাওয়াত দিবেন শহীদ আকিদার দাওয়াত দিবেন তখন বিপদ আসবে এই বিপদের মুখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে অধৈর্য হলে চলবে না কারণ সমাজ পরিবর্তন করা সমাজ সংস্কার করা অত সহজ কাজ নয় এই জন্য তাড়াহুড়া করা যাবে না যেটা আল্লাহ বলেছেন অল্লা তাস্তা আজিল্লাহম তুমি তাদের জন্য কি করো না তাড়াহুড়া করো না তাহলে আমাদের কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে সাহাবায়ক রাম রসুসাহ আসলামের যুগে দিন প্রচার করতে গিয়ে যে কষ্ট নির্যাতনের সম্মুখীন হয়েছেন সেই নির্যাতনের তো ছিটে আমরা লাভ করছি না সেই তুলনায় অনেক আরামে আমরা আছি বিলাল রাজাল সহ বিভিন্ন সাহাবিকে যে ইতিহাসে সিরাত রসুল পাঠ করে দেখেন আপনারা সেভাবে কিভাবে সাহবা এক রামের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে কীভাবে রসুল সাহা সাল্লামকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে কবি বিভিন্ন রকমের মজনুন সায়ের মজনুন কবি পাগল বিভিন্ন রকমের তাকে অপবাদ দেওয়া হয়েছে তিনি ছিলেন সেই সমাজে আল আমিন সবাই তাকে লাভের আগে সম্মান করত আল আমিন বলে তাকে শ্রদ্ধা করত কিন্তু যখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি মুক্তি পাবে তারা তো এরাবিয়ান ছিল তারা আরবি ভাষা বুঝতো তারা বুঝলো যে মোহাম্মদ কী বলতে চাচ্ছে এর মাধ্যমে আমরা বুঝেছি অর্থাৎ আমরা কাবা করে যে তিনশো ষাটটি মূর্তির পূজা করি যাদের ওসিলে আমরা আল্লাহর কাছে চাই এই কাব এই মূর্তির পূজা আর আমাদেরকে করতে দেবে না এই জন্যই বলছে ইলাহা ইল্লাল্লাহ যে সে সব ইলা বাদ দিয়ে এক ইলার কথা বলতে চায় তখনই কিন্তু তারা বিরোধ বিরোধী রাসুল ইসলামের বিরোধিতা শুরু করলো এবং তারা বেঁকে বসলো তাহলে হক কথা যত বলবেন বন্ধু তত কি হবে কম হয়ে যাবে সত্য কথা বললে হক কথা বললে বন্ধু কী হবে কী হবে কম হয়ে যাবে কিন্তু এতে নিরাশ হলে চলবে না হতাশ হলে চলবে না বরং ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের মাধ্যমে অস্তায়নু বিশ্ববরি অস্থায়ন বিশ্ববরে অশালাদ তোমরা সালাদ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আমাদেরকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং এই সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ আজকে যেটি আমাদের আলোচনা বিষয় ছিল সেটি আবার সাসঙ্ক্ষেপ বলে আপনাদের কাছে সেটি হলো যে সুরা আসরের মধ্যে আল্লাহ রবুল আলমিন মূলত চারটি বিষয়ের কথা বলেছেন ইমান আমল দাওয়াত সবর ইমান আমল দাওয়াত সবর আপনার ইমান আছে কিন্তু আমল নাই সেই ইমানে কি মুক্তি আমাদের মিলবে মিলবে না আবার আমল আপনি করছেন কিন্তু আমলটা আসলের তরিকা অনুযায়ী হচ্ছে না আমলটা আপনার বিশুদ্ধ আকিদা আপনার নাই আপনি মাজারে যে সেজদা দিচ্ছেন সিন্নি দিচ্ছেন হ্যাঁ গায়রুল্লাহর জন্য শেষদা করছেন আপনার আল্লা ইবাদতকে আল্লাহ কবুল করবে কবুল করবে না সবই ঠিক আছে রাসুল আসলাম যেভাবে বলছেন সেভাবে করছি না আকিদাও সঠিক তরিকাও সঠিক কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি না আমল করি তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না এবং সর্বোপরি হালাল রুজি যদি না থাকে তাহলে কিন্তু আল্লাহ কোনো আমলই কবুল করবেন না আর আল্লাহর কাছে মুক্তি পেতে গেলে সৎ আমল করতে হবে ফাল্লিহাম আমলানো আলিহা আল্লাহ রব হাদা আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না আমরা যদি শির্ক এবং বিদাত করি মিশ্রিত আমল করি তাহলে এই ভেজাল আমল আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ কী করবেন খাটি আমলটা আল্লাহ গ্রহণ করবেন তাহলে ইমান আমল তারপর হচ্ছে দাওয়াত আমাদের কি করতে হবে দাওয়াত দিতে হবে সমাজে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে প্রচার লাভ করেছে আল্লাহ রসুল ইসলাম বিভিন্ন জনকে মোবাল্লেক হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন বিভিন্ন দেশে তাদের মাধ্যমে শুধু চেন পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গিয়েছিল এই সাহবাহিক রাম এই মোবাল্লেকদের দাওয়াতের মাধ্যমে সুতরাং ইসলাম টিকে থাকে তাবলিগ বা প্রচারের মাধ্যমে যেটি আমাদের চার দফা কর্মসূচির একটি কর্মসূচি সুতরাং আমাদেরকে দাওয়াত দিতে হবে ওই যে ক্ষতিগ্রস্তদের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত না হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে আর চার নম্বর হচ্ছে সবর ইমান আমল দাওয়াত সবর এই দাওয়াত দিতে গিয়ে যে বিপদ আপদ আসবে সেটিতে ধৈর্য ধারণ করতে হবে আপনি হক অনুসরণ করতে গেলে আপনার পরিবারের পক্ষ থেকে প্রথম বাধা আসবে তারপরে বাধা আসবে আপনার সমাজ থেকে বাধা আসবে সমাজ প্রতিদের থেকে আপনাদের বাধা আসবে সর্বোপরি রাষ্ট্রীয় বাধা আপনার প্রতি কি আসতে পারে এই সকল বাধাকে অতিক্রম করে করতে গেলে ধৈর্যের সাথে আপনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মোকাবেলা করতে হবে আগেই বলেছি যে একটি বিল্ডিং নির্মাণ করা যেমন কঠিন কাজ কিন্তু ধ্বংস ধ্বংস অনেক সহজ কাজ অনুরূপভাবে একটি সমাজ বিনির্মাণ করা অনেক কঠিন কাজ কিন্তু সমাজটা ধ্বংস হয়ে যাওয়া কি সহজ কাজ এই জন্য আমরা কাউকে দূরে ঠেলে দেব না সবাইকে মুসলিম ভাই হিসাবে কল্পনা করে মনে করে তাদের কাছে আমাদের হকের দাওয়াত পৌঁছে দিতে হবে আমাদেরকে জোর করে কাউকে মানানোর কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ আল্লা আল্লাহ বলছেন যে লাস্তা আলাই হিমসাই ইকর হাফুদ্দিন কাত্তাবাইনা রসদ্দুদ্ন আল গাই দিনের মধ্যে কোনো জোর জোর জবরদস্তি নেই লাস্তা আলাই হিন্দি মুসাইতে তোমাকে তাদের কাছে পুলিশ বাদারকা করে পাঠানো হয়নি সুতরাং আমাদের কাজ হচ্ছে ভদ্র ভাষায় সুন্দরভাবে দাওয়াতটা পৌঁছে দেওয়া কাকে আল্লাহ হেদায়ত দিবেন আর দিবেন না হেদায়তের মালিককে আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের দুই প্রকার আছে একটা হচ্ছে হেদায়েত মানে হচ্ছে যে পদ দেখানো যেটা নবী রাসুল্লা সহ তার উত্তরাধিকারে যারাই ওলামা তারা কি করেন পদ দেখার মানুষকে সঠিক আর দুই নম্বর হচ্ছে আল তৌফিক আল ইলহাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি আপনাকে তৌফিক সমর্থ না দেওয়া হয় হেদায়ত পাওয়ার তাহলে আপনি কিন্তু হেদায়ত হবেন না আল্লাহ রসুল্লাহসাল্লাম তার চাচা আবু তালেবকে কম চেষ্টা করেছেন মুসলমান করার জন্য কিন্তু পারেননি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাকাল্লা তাহাদি মানে হব তাল্লা কিন্না এহদি মাইয়াশা তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো হে মাহমদ তাকে তুমি হেদায়ত করতে পারবে না বরং আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান যাকে পছন্দ করেন তাকেই তিনি হেদায়ত করবেন সুতরাং হেদায়তের মালিক আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে যেতে হবে সরা আসরের এই চারটি শিক্ষাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আমাদের সমাজে বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সঠিক আকিদার দাওয়াতটা সর্বস্তরে পৌঁছে যাবে এবং আমরাও ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে মুক্ত হয়ে আমরা সফলকাম এবং জাহান্নামের আগে আগুন থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই সুরাতুল আসরের শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহম আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হক জানা হক মানা এবং হকের সহযাত্রী সহ সহযোগী এবং সহযোদ্ধা এবং হকের প্রচারক হওয়ার তৌফিক দান করুন আল্লাহম আমিন আল্লাহ রবুরাহ আলমিন সবাইকে কবুল করুন আজকে আমরা গোটা দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা নাস্তানাবুধ হচ্ছি এর থেকে আল্লাহ রবুল আলমীর কাছে আমাদেরকে স্তেকফার করতে হবে আমাদের দুনিয়াবি যত উপকরণ আছে সেটি আমাদের অবলম্বন করতে হবে কিন্তু আল্লাহর কাছে তোবা এবং ছাড়া ছাড়ার কোনো বিকল্প খোলা আমাদের নেই এবং আমাদের রেজিকে যেন বরকত হয় সেই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে কী কী কারণে বরকত হয় সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং সরকারের প্রতিও আমাদের অনুরোধ থাকবে তারাও যেন মানুষের জীবনের কষ্ট লাঘবের জন্য এই দামগুলো কিভাবে কীভাবে সমন্বয় করা যায় এখন তো বাজারে একটা অরাজক অবস্থা চলছে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে একটি ঘটনা বলে আমি শেষ করছি একবার হাসান বশ্রি রহমাহুল্লার কাছে একজন লোক আসলো একজন লোক এসে বললো যে আমার জন্য আমার ফসল হচ্ছে না জমিতে অনুর্বর হয়ে গেছে সব আপনি আমার জন্য দোয়া করেন হাসান বসরি বললেন ইস্তাক ফিরিলিল্লা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আরেকজন এসে বলল যে ইমাম সাহেব আমার তো সন্তান হয় না আমার যেন আল্লাহ একটা সন্তান দেন এই জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন উনি ওনাকেও বলেন যে ইস্তাক ফিরিল্লা তুমি আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও তারপরে আরেকজন এসে বললো যে আমার বাগান আছে বাগানে ফসল উৎপাদন ফল উৎপাদন হচ্ছে না আপনি আমার জন্য দোয়া করেন তাকেও তিনি বললেন কি তুমি আস্তাক ফিরুল্লাহ বলো আরেকজন বলছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আরেকজন এসে বললো যে আমার আমি দরিদ্র আমার যেন অর্থনৈতিক স্বচ্ছলতা আসে এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন হাসান বাস্রি তাকেও বললেন যে তুমি ইস্তাক আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেকফার করো কল ইস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও এই চারজনের কথা বললেন তখন উপস্থিত লোকজন তাকে বললো যে কি ব্যাপার আপনি চারজন লোককেই বলেন তুমি আস্তাক ফেরুল্লাহ বা আল্লাহর কাছে ক্ষমা চাও অথচ এক একজনের চাওয়া এক এক রকম তখন হাসান বসরি বললেন যে আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলিনি যা কিছু বলেছি সবই আল্লাহ কোরআন মাজিদে সরানের মধ্যে বলে দিয়েছেন সেটি কি ইস্তাক ইন্নাহু কানা গফ্ফারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গফ্ফারা তিনি অত্যধিক ক্ষমাশীল আলাইকুম তাহলে কী করবেন আল্লাহ তোমাদের উপর আসমান থেকে অজর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি যদি হয় তাহলে ফল ফসল বাগান কোনো কিছু উৎপাদন হওয়ার কোনো সমস্যা হবে হবে না তাহলে সমাধান হয়ে গেল যে বলছিল তার বাগানে কি সে ফল ফল উৎপাদন হচ্ছে না আরেকজন বলছিলো জমি জমা চাষ হচ্ছে না বৃষ্টি হলে তো সেই সমস্যার সমাধান হয়ে যায় আর দুজন কি বলেছিলো একজন বলেছিল দরিদ্র আর আরেকজন কি বলেছিল যে আমার সন্তান দরকার আল্লাহ বলেছেন ওয়াইমদ কুম্বে আমলি ওয়া বানিন এবং তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ বাড়িয়ে দিবেন তাহলে তার যে দরিদ্র তারও সমাধান হয়ে গেল আর যার সন্তান নাই তারও সমাধানের মধ্যে চলে আসলো সালাহ সাহা এইভাবে কোরআন মাজিদ পড়তেন অধ্যয়ন করতেন গবেষণা করতেন ইজতেমবাদ করতেন এই সব সমাধান হয়ে গেল কেউ ইস্তাক ফরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ পাঠক আল্লাহ রসুল্লাহ আসাল্লামের কাছে একবার যখন দাম বৃদ্ধি হলো তখন সাহাবা রাম আসলেন এসে বললেন যে আল্লাহ রসুল্লাহ একজন ব্যক্তি এসে বললেন যে আল্লাহ আমাদের জন্য মূল্য নির্ধারণ করুন আল্লাহ রসুল বললেন যে বলা আদৌ বরং আমি কি করি তোমাদের জন্য দোয়া করি কারণ এটাও কিন্তু আল্লাহর একটা কি পরীক্ষা আল্লাহ রাবুল আলামীন অনেক সময় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এটা ঘটান এটা বান্দার মাধ্যমে ঘটান আমাদের পাপের কারণে আমাদের জুলুমের কারণে এগুলো আমাদের উপরে চলে আসছে সুতরাং আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে এবং সর্বাবস্থায় তোবাস্তেক পাঠ করতে হবে সর্বোপরি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা থেকে আমাদেরকে বের হয়ে ইমান আমল দাওয়াত এবং সবর এই চারটা জিনিস যেটি ইমাম শাফি বলেছেন যে লাউ তাবরান্না সোহাজি সোরা ওয়াসিয়াত হোম মানুষরা যদি সুরা আসর শুধু চিন্তা করত। এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত সুতরাং আমরা বাড়িতে গিয়ে সুরা আসরটা ভালো করে পড়ব আমরি যে আমাদের ত্রিশতম পড়ার তাফসিরুল কোরআন আছে সেখানে আমরা সুরা আসরটা ভালো করে পড়ে নেব ইনশাআল্লাহ তাহলে আমরা ওখান থেকে অনেক এলমি ফায়দা হাসিল করবো আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে কবুল করুন ও ওয়াখির আওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমিন